এগারোই ডিসেম্বর শেষ হলো ধুলকণা। দেড় বছরের যাত্রাপথ হঠাৎই শেষ হলো। লীনা গাঙ্গুলির আরও একটি ধারাবাহিক যেটা একাধিকবার বেঙ্গল টপার হয়েছিল, কিন্তু নতুন ধারাবাহিককে জায়গা করে দেবার জন্য আচমকা বন্ধ হতে হলো। ধারাবাহিকের গল্প বেশ আকর্ষণীয় ছিল, তাই টিআরপিতেও এগিয়ে থাকত ধুলকণা। তবে প্রধান জুটি লালন ফুলঝুরিকে দর্শক খুব একটা ভালোবাসতে পারেনি। তার কারণ লালনের একাধিকবার বিয়ে এবং তাদের মধ্যে ভুল বোঝাবুঝি, এমনকি তিন চার দিন আগে অবধি অন্য কারোর জন্য গান গাইছিল লালন। অবশেষে অঙ্কুরের জন্য তাদের মিল হয়, অথচ শেষ পর্বে অঙ্কুরকেই আর দেখানো হয়নি। শেষ পর্বে দেখা যাচ্ছে এক বছর গল্প এগিয়ে গেছে, লালন ফুলঝুরির মধ্যে সব ঠিক হয়ে গেছে, তারা আমেরিকা থেকে গানের শো করে ফিরছে। এদিকে কমলিকা সন্তান সম্ভবা, তবে শেষ দিনে চড়ুইকেও আর দেখানো হয়নি। একসময় ধারাবাহিকের দ্বিতীয় নায়িকাকে শেষ দিকে আর খোঁজা হলো না। অনেক জনপ্রিয় চরিত্র উধাও ছিল লালনের পরিবার। তবে লালন ফুলঝুরিকে একসঙ্গে দেখে অনেকেই খুব খুশি, তারা একসাথে গান গাইল এবং এইভাবেই শেষ হলো ধুলকণা। কিছু জিনিস অসম্পূর্ণ থাকলো, তবে হ্যাপি এন্ডিং হলো ধুলকণাতে। তো বন্ধুরা, কে কে মিস করবে ধুলকণা কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস। ধন্যবাদ।